আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টক টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, মন চায়, তাহলে লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। আপনার একটি শেয়ার এই ভিডিওটি আরও অনেককে দেখার সুযোগ করে দেবে। আর আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে নতুন একটি ভিডিও, যে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গুড নিউজ সবার জন্য, যারা জমির মালিক এবং যারা বঞ্চিত ওয়ারিশ তাদের জন্য, যে খতিয়ান মূলে জমির মালিকানা যারা পাবেন, যাদের দলিল লাগবে না, সেই সকল ব্যক্তিদের জন্য এই ভিডিওটি খুবই প্রয়োজন। তো আমরা সর্বপ্রথমে একটি বিষয় জেনে নেই, সেটি হচ্ছে যে দলিল মূলে মালিকানা, এই দলিলটি কখন সৃষ্টি হয়। দলিলটি সৃষ্টি হয় যখন জমি হস্তান্তরিত হয়। তো আমরা যদি সেই পিছনের দিকে ফিরে যাই, সেই ব্রিটিশ আমলে যখন ইংরেজ শাসন ছিল, জমিদার প্রথা ছিল, তখন ভারত উপমহাদেশে সর্বপ্রথম যে জরিপটি হয়ে থাকে, এর আগে অনেক জরিপ ছিল, মগি জরিপ ইত্যাদি ইত্যাদি, সেগুলি বাদ দিই, সে 1940 সালে যে জরিপটি শেষ হয়েছিল, সিএস ক্যাডাস্ট্রাল জরিপ, এই সিএস খতিয়ান মূলে যারা মালিকানা দাবি করতেছেন তারা কিন্তু ছিল রায়াতি বর্গা, বর্গা করত, কিন্তু রায়তি হলেও তারা কিন্তু দখল সত্ত্বে মালিকানা। অনেকের সিএস খতিয়ানে কিন্তু লেখা আছে দখল সত্ত্বে মালিকানা, কিন্তু পরবর্তীতে যখন পাকিস্তান সরকার ক্ষমতায় আসে, তখন কিন্তু এই সিএস খতিয়ানের পাশাপাশি আরও একটি খতিয়ান তৈরি করা হয়, সেটি হচ্ছে এসএ খতিয়ান। এবং সিএস খতিয়ানকে সামনে রেখে এসএ খতিয়ানটি তৈরি করেছেন, যে কেন, যে ইংরেজ শাসন আমল যখন বিলুপ্ত হয়ে গেল, জমিদার প্রথা যখন বিলুপ্ত হলো, তখন এই এসএ খতিয়ানটি তৈরি করে সেই সিএস খতিয়ানে যারা দখল সত্ত্বে মালিকানা ছিল তাদেরকে কিন্তু পূর্ণাঙ্গ মালিকানা দেওয়া হয়েছে। এখন সেই সিএস খতিয়ান, এসএ খতিয়ানে যাদের নাম আছে, সেই বুনিয়াদে পরবর্তী জেনারেশন ওয়ারিশ তারা মালিক হওয়ার কথা, কিন্তু সেটি না হয়ে দেখা গেছে জোর জবরদস্তি করে অনেকের সম্পত্তি তার অন্য ওয়ারিশরা ভোগ দখলে লিপ্ত থেকে পরবর্তীতে আরও একটি আরেস্ট রেকর্ড নিজেদের নামে করে নিয়েছেন, এবং সেই আরেস্ট রেকর্ডের বুনিয়াদে তাদের স্ত্রী সন্তানদের নামে চালাকি করে হেবা করে দিয়েছেন, আবার অনেকেই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। এই বঞ্চিত ওয়ারিশরা সেই সিএস খতিয়ান এবং এসএ খতিয়ান মূলে মালিকানা দেখেই যাচ্ছে, কিন্তু সম্পত্তি পাচ্ছে না। কেউ কেউ আংশিক সম্পত্তি ভোগ দখলে আছে, বাকি সম্পত্তি চাচারা, ফুফুরা বা বিভিন্ন মানুষে ভোগ দখলে আছে। একটি কথা সবসময় মনে রাখবেন যে ওয়ারিশি সম্পত্তিতে কিন্তু কোনো তামাদি নাই। বর্তমানে যে তামাদি আইন প্রচলন বা প্রচলিত আছে, তাতে কিন্তু তামাদি আইন কিন্তু ওয়ারিশি সম্পত্তিতে এটা কিন্তু কার্যকরী নয়। কারণ আপনি যেমন একজন শরিক, আপনার আর একজন সহশরিক যদি সম্পত্তিতে ভোগ দখলে থাকে, তার মানে আপনিই ভোগ দখলে আছেন। এই সিএস এবং এসএ খতিয়ান যদি দাদার নামে থাকে, তাহলে দাদার যে কয়েকজন সন্তান আছে, প্রত্যেকটি সন্তানই কিন্তু এই সম্পত্তির মালিক। আজ হোক আর কাল হোক, সেই সম্পত্তি তাকে ফিরিয়ে দিতে হবে, এখানে দলিলের কোনো প্রয়োজন নেই। এখন আসা যাক যে আপনার কাছে সিএস খতিয়ান আছে এবং এসএ খতিয়ান আছে, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি সেই সম্পত্তি দখল করে রেখেছে। আপনাকে জানতে হবে যে সেই সম্পত্তি কেন সে দখল করে রেখেছে, তার কাছে কি কাগজপত্র আছে। তার নামে একটি আরেস্ট রেকর্ড আছে, তাহলে আরেস্ট রেকর্ডটি তার নামে কেন হলো, কি ভুলক্রমে হলো, উদ্দেশ্য প্রণোদিত হলো, কিভাবে তার নামে আরেস্ট রেকর্ডটি হলো, এই বিষয়টি কিন্তু আপনাকে জানতে হবে। তো আপনি খোঁজ নিয়ে যদি দেখেন যে হ্যাঁ, আরেস্ট রেকর্ডটি ভুলক্রমে হয়েছে, তাহলে আপনি কিন্তু সেই রেকর্ডটি সংশোধন করার জন্য মকদ্দমা দিতে পারবেন। আবার যদি আপনি খোঁজ নিয়ে দেখেন যে ওই ব্যক্তি
সম্পত্তি ক্রয় করেছেন। সাবরেজিস্ট্রি অফিসে ওই ব্যক্তি তৃতীয় ব্যক্তির নাম দিয়ে যদি সার্চিং দেন তাহলেও কিন্তু পেয়ে যাবেন তার নামে দলিল। আর যদি তার নামে দলিল না থাকে, তিনি যদি একটি খতিয়ানের বুনিয়াদে সম্পত্তি দখল করে রাখে, তাহলে সেই সম্পত্তি সিএস এবং এসএ খতিয়ানের যিনি মালিক তার। এখন আসা যাক যে এই সিএস খতিয়ান এসএ খতিয়ানে যারা অন্য ওয়ারিশরা যারা ভোগ দখলে আছেন তারা যে অন্য ওয়ারিশদেরকে দিচ্ছেন না, তাদের হচ্ছে একটি মাত্র কাজ, সেটি হচ্ছে এই জমির কাগজপত্র উত্তোলন করে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশ কায়েম সনদ নিয়ে একজন ভালো আইনজীবী দিয়ে একটি বাটোয়ারা মামলা করা। আর এই বাটোয়ারা মামলাটি দিয়ে দিলে আপনার সম্পত্তি আপনার কাছে চলে আসবে। এখানে রেকর্ড সংশোধন বা অন্যান্য কোনো মকদ্দমা দেওয়ার প্রয়োজন নেই। আপনার সেই খতিয়ান মূলে আপনার দাদার যে খতিয়ান, আপনার দাদার নামে যে সম্পত্তি, সেই খতিয়ান মূলে আপনি মামলা দিতে পারেন। কিন্তু আপনার লাগবে হচ্ছে ওয়ারিশ কায়েম সনদ, আপনার দাদার সেই জমির সকল কাগজপত্র, সর্বশেষ খাজনা রসিদ, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। এই দিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে কোর্ট ফি সহ আইনজীবীর যে খরচ সেটি দিয়ে আপনি একটি বাটোয়ারা মকদ্দমা করতে পারবেন। আর তৃতীয় কোনো ব্যক্তির নামে সম্পত্তি থাকলেই যে সেই সম্পত্তি আপনার, এই ভ্রান্ত ধারণা মাথা থেকে ফেলে দিতে হবে। কারণ আপনার দাদার জীবদ্দশায় আপনার দাদা সম্পত্তি বিক্রি করে গেছেন সেই বিষয়টা কিন্তু প্রথমেই আপনাকে ফাইন্ড আউট করতে হবে। শুধু শুধু সামাজিকভাবে একজন ব্যক্তির সাথে আপনি জমি সংক্রান্ত বিষয়ে ভেজালে জড়াবেন না। আপনি যখন দেখবেন যে একজন তৃতীয় ব্যক্তি তার কাছে আমাদের সম্পত্তি আছে, তিনি ভোগ দখলে, তার মানে এই না যে সেই সম্পত্তি তিনি কোনো রেকর্ড বুনিয়াদে তিনি সেখানে দখলে আছেন বা তিনি জোর জবরদস্তি করে দখলে আছেন, আবার হতেও পারে। তো এই বিষয়টা আপনার নিশ্চিত করতে হলেই কিন্তু আপনাকে তল্লাশি দিয়ে আগে জানতে হবে যে ওই ব্যক্তি কেন আমাদের জমিতে ভোগ দখলে আছে। আপনার দাদা জমি বিক্রি করে গেছে তখন হয়তো আপনি জীবিত ছিলেন, আপনি পৃথিবীতে আসেন নাই, আপনার দাদা জীবিত ছিল, তিনি বিক্রি করেছেন। কিন্তু এখন পুরোনা কাগজ তল্লাশি দিয়ে দেখছেন ওর মধ্যে আপনি একটি খতিয়ান পেয়েছেন বা দুইটি খতিয়ান পেয়েছেন, সেই খতিয়ানে প্রচুর সম্পত্তি আছে, কিন্তু আপনার দাদা যে সম্পত্তি বিক্রি করে যেতে পারে সে বিষয়টাও আপনার মাথায় রাখতে হবে। তাই সম্পত্তি বের করার আগে আপনি যে ব্যক্তি দখলে আছে তৃতীয় পক্ষ তার নাম দিয়ে আপনি সার্চ দিতে পারেন, অথবা সেই ব্যক্তির কাছে যে আপনি জিজ্ঞাসা করবেন, তিনি যদি বলেন এই সম্পত্তি আমি ক্রয় করেছি, তাহলে সেই দলিলের নাম্বার যদি আপনি নাও পান তাহলে সাবরেজিস্ট্রার অফিসে সম্ভাব্য যে সন তার থেকে পিছনে 5 বছর, সামনে 5 বছর দিন, 10 বছরের একটি তল্লাশি দিলে আপনি পেয়ে যাবেন। সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে আপনি মৌজাভিত্তিক একটি সূচি আছে সেটা তো আপনি তল্লাশি দিতে পারেন, এবং দাতার নামে একটি সূচি আছে সেটিতেও আপনি তল্লাশি দিতে পারেন। তল্লাশি দিয়ে আপনি দেখতে পারেন, যদি দেখেন দলিল আছে তাহলে আপনি ভেবে নেবেন যে ওই জমি বিক্রি হয়ে গেছে, সেটা নিয়ে মামলা মকদ্দমা করে কোনো লাভ নাই। প্রিয় দর্শক শ্রোতা, শুধু দলিল থাকলেই সম্পত্তির মালিক হওয়া যাবে না। সেই দলিলটি যদি জাল জালিয়াতি করে করা হয়, সেই দলিলটি যদি প্রতারণা করে করা হয়, বা সেই দলিল যদি অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত করে কোনো ওয়ারিশ যদি বিক্রি করে থাকে, সেখানে যদি কোনো বন্টননামা দলিল না হয়ে থাকে, তাহলে ওই দলিলের ভিতরে অন্য ওয়ারিশ বা সহ শরিক বা সহ মালিকের যদি কোনো সত্য থাকে, তাহলেই কিন্তু তার এই সত্য আদায়ের জন্য তিনি সত্যের মামলা দিতে পারেন। কারণ তার সত্য থাকলে তিনি দিতে পারেন। আর ওয়ারিশি সম্পত্তি তো কথাই নেই, ওয়ারিশি সম্পত্তি কখনোই বিনষ্ট হয় না। আপনার ওয়ারিশা যদি আপনাকে সম্পত্তি না দেয়, সেই সিএস খতিয়ান এসএ খতিয়ানে যদি আপনার দাদার নাম থাকে তাহলেই যথেষ্ট। আপনি সেই বুনিয়াদে আপনি বাকি কাগজপত্র উত্তোলন করে আপনি একটি বাটোয়ারা মামলা দিলে আশা করি আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, এটা সবার জন্যই গুড নিউজ, কারণ অনেকেই প্রশ্ন করেছেন, এই যে সৌদি আরব থেকে যে ভাই প্রশ্ন করেছেন ফরহাদ হোসেন, তার জন্য এই একই পরামর্শ যে তিনি সকল কাগজপত্র উত্তোলন করে, সিএস খতিয়ান আছে যেহেতু এসএ খতিয়ান আছে, চাচারা সম্পত্তি দিচ্ছে না, আপনি ওয়ারিশ কায়েম সনদ দিয়ে একজন আইনজীবী দিয়ে বিজ্ঞ আদালতে আপনি মকদ্দমা করে দেবেন। করে দিলে আশা করি আপনার পক্ষে জাজমেন্ট আসবে এবং সেই জাজমেন্টের বুনিয়াদে আপনি সেই সম্পত্তি ফিরে পাবেন। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব।
আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।